speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. এগুলো কি মাছ তো? মাছ পা তো যাবে লাস্টে পাঠিয়ে দাও। তো ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রিট বয়স ওবি। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিও হচ্ছে আমরা ভেরি এক্সাইটেড, আজকের ভিডিও হচ্ছে আমরা যাব বেহালা থেকে বকখালি। তো এটা যাব কোনো বাস নয়, কোনো ট্যাক্সি নয়, কোনো প্রাইভেট কার নয়, আমরা যাব শুধুমাত্র টু হুইলার, আমার নতুন বাইকে করে ফ্যামিলি ট্রিপ যাব আমরা বকখালি। তো আগের যে ভিডিওটা, লাস্ট ভিডিওটা খুব বাজে হয়েছে, জানি না কেউ কেউ দেখেছে কি না, যারা দেখেছে আমি জানি তাদের খুব খারাপ লেগেছে, কারণ খুবই বাজে ভিডিও এটা। আমার যত খারাপ ভিডিও তার থেকেও খারাপ ভিডিও, আমি জানি খুব একটা ভালো ভিডিও আমি বানাই না, তো তার মধ্যে এটা আরও খারাপ ভিডিও। তো এই ভিডিওটা আশা করছি আমরা আরও ভালো হবে, তো তার জন্য রেডি। তো আমাদের লাগেজ রেডি, দেখালাম লাগেজ রেডি। তো আমরা কালকে সকালে বেরোচ্ছি, তার আগে আমার এই পেটসকে আমি সকালে ক্রেজে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিয়ে আমি সকালে রওনা দেবো। তো লেটস এ রেডি ফর নিউ ভিডিও, লেটস স্টার্ট। তো আমরা এখন মোটামুটি ডায়মন্ডের কাছাকাছি চলে এসেছি, আর 2 কিলোমিটার পরে আমরা ডায়মন্ড হারবার ঢুকে যাবো। আর আমার যেহেতু ডেস্টিনেশন হচ্ছে বকখালি, এখান থেকে বকখালি আরও 100 কিলোমিটার, 100 না 25 কিলোমিটার দেখাচ্ছিল পরিবেটিয়াতে, মোটামুটি ধরো 90 কিলোমিটার কাছাকাছি দেখাচ্ছে বকখালি। তাদের কাছে একটা গাড়ি আছে, বাস দিয়ে দিলাম। এখন এখান থেকে ডায়মন্ড হারবার আর 9 কিলোমিটার, ডায়মন্ড হারবার 9 কিলোমিটার। ওখানে পৌঁছে আমরা আজকে ফার্স্ট ব্রেকফাস্টটা করবো, যদিও বাড়ি থেকে just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky. যেহেতু সামনে গঙ্গাসাগর, চারিদিকে গঙ্গাসাগরের অ্যাড দেওয়া রয়েছে, যেমন
রাস্তা। আমরা এখানে এখন বাজে 11টা, 11:05 বাজে। আমরা এখানে আগের বারের মতন এখানে হল্ট করব, টয়লেট ফয়লেট ইউজ করা করবো, জোর সুযোগ পেয়েছি খাবো, খেয়ে তারপরে এখান থেকে আবার স্টার্ট করবো। তো তাই এখানে বাইকটা রাখবো। এখানে আমরা এখন ডায়মন্ডে আছি। ডায়মন্ডের বাড়ি এইখানটা হচ্ছে ভেতরে যে জায়গাটা, এইখানে যে হোটেলটা আছে এই হোটেলটাতে আমরা ওয়াশরুম ইউজ করলাম। ভেতরে টয়লেট করার মতন ব্যবস্থা আছে, ওখানে টয়লেট করা যায়, 5 টাকা করে নেয় পারে। তো আমরা টয়লেট পার্ট করলাম। আমার পিছনে হচ্ছে পুরো ভিউটা ডায়মন্ড হারবারের। আর এইখানে হচ্ছে টি স্টলগুলো আমরা চা ফা খেলাম। চা, ছোটো চা 5 টাকা, বড়ো চা 10 টাকা করে, সঙ্গে ঘুগনি খেলাম, ঘুগনি 15 টাকা করে, খুব ভালো। আর এইখানে হচ্ছে বাইক পার্কিং, এখানে বাইক পার্ক করা যায়, খুব সুন্দরভাবে বাইক পার্ক করতে পারবেন। কোনো চার্জ লেখা আছে, চার্জেবল, কিন্তু কোনো চার্জ নেয় না। আর আমরা লাস্ট ভিডিও এসেছিলাম 1 জানুয়ারি, সেদিনকে খুব ভিড় ছিল, কনজেস্টেড ছিল জায়গাটা, বাট আজকে ফাঁকা আছে রাস্তা, নর্মাল ডে যেহেতু স্যাটারডে। এখানে থেকে আমাদের দেখাচ্ছে এখনও 1 ঘন্টা 57 মিনিট মতো দেখাচ্ছে অ্যাজ পার গুগল। তো 1 ঘন্টা মোটামুটি 2 ঘন্টা ধরুন। তো আশা করছি আমার যেতে আরও লাগবে 2.5 ঘন্টাই ধরে রাখলাম ম্যাক্সিমাম। এখন বাজে ঘড়িতে পাক্কা 12টা। তো আমাদের পৌঁছতে 2:30 থেকে 2:45 আমরা ধরে রাখছি ম্যাক্সিমাম, তো বকখালি পৌঁছবো। তো আজকে ভিউটা খুব সুন্দর, ভিউটা একবার দেখিয়ে দিই ডায়মন্ড হারবার। নৌকোগুলো দাঁড়িয়ে আছে, দূরে দূরে ট্রলার। 1 জানুয়ারি দিনে আমি এসেছিলাম, সেদিনকে এত ভালো ভিউ ছিল না। তো আমরা এখন এখান থেকে চা ফা খাওয়া গেছে, বিলটা পেমেন্ট করবো, করে এখান থেকে আমরা স্টার্ট করবো। এই হলো এখানকার চায়ের দোকানগুলো, চা, ডিম, পাউরুটি, টোস্ট, ঘুগনি, সিগারেট সব কিছু পাওয়া যায়। আমরা টানা 2 ঘন্টা বাইক চালিয়ে এসেছি, আমরাও টায়ার্ড ছিলাম। এই হলো চায়ের দোকান, আমার ছেলে এখানে চা খাচ্ছে, চিপস খাচ্ছে। বকখাল যাওয়ার উদ্দেশ্যে ডায়মন্ড থেকে এখন আবার রওনা দিচ্ছি, বাইক স্টার্ট করব। সামনে পার্কিং থেকে BS6 বাইক স্ট্যান্ড পড়ে থাকলে বাইক স্টার্ট। রাস্তা একদম স্মুথ, মানে কি বলবো, শুধু রাস্তা প্রেমে পড়িয়ে বলতে আমি বাইকটা নিয়ে এতটা ট্রাভেল করার সাহস, ইচ্ছাটা হচ্ছে। রাস্তা একদম স্মুথ, এই ছোটো
সুন্দর বাম্পার, এটা দারুণ। আর এইখানে সামনে নদীটা, সামনে রাস্তাটা টার্ন হয়ে গেছে, না ওভারটেক আমি বলবো না, ওভারটেক করতেই হবে তোমাকে, সময় বা সিচুয়েশন বুঝে ওভারটেক। এখানে প্রচুর টোটো, আর এই পাশটা হচ্ছে পিকনিক স্পট, এটা হচ্ছে পিকনিক স্পট। এইখানে আমরা 1 জানুয়ারি দিন এসেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। আমরা এখন ওই কাকদ্বীপ থেকে কিছুটা ছাড়িয়ে এসে দাঁড়িয়ে আছি, এখন বাজে ঘড়িতে 2:05, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, একটু ক্যাডবেরি ফ্যাডবেরি খেয়ে নিলাম, একটু এনার্জি তৈরি করলাম, আমার ছেলেও ক্লান্ত হয়ে গেছে রোদুটা মাথার উপর। তো অ্যাজ পার গুগল ম্যাপ দেখাচ্ছে এখনও 43 মিনিট, মানে 3টা বাজবে আমাদের পৌঁছতে, চেষ্টা করছি তো আগে পৌঁছানো যায়। আমরা এখনও লাঞ্চ কিছু করিনি, তো ওখানে গিয়েই লাঞ্চ করার প্ল্যান আছে, তাহলে কারণ খেয়ে নিলে আমি আর বাইক চালাতে পারব। স্টার্ট। এগুলো একদমই ইন্টেরিয়র জায়গা, এখানে সন্ধ্যের পর এখানে এই সুন্দর যে পরিবেশটা অন্যরকম হয়ে যায় সেটা বলাই বাহুল্য।
মুহূর্তে একটা মাঝামাঝি জায়গা বকখালি থেকে 14 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড টায়ার্ড হয়ে এখন ঘড়িতে বাজে 3টে, অ্যাজ পার গুগল ম্যাপ বলছে 17 মিনিট, মানে আশা করছি 3:30 আমরা ঢুকবো। ওই দেখ কী সুন্দর হাঁস চলছে, দেখো জলের মধ্যে, জলের মধ্যে হাঁস চলছে। দেখ কি সুন্দর ডাক, আর এখানে কিছু মুরগি আছে, আমার ছেলে আর বউ। এই রাস্তা যা আসছে, আমার বাইক, এই রাস্তা মানে টোটালি বিধ্বস্ত অবস্থা। আশা করছি কি একটা ভালো হোটেল ফোটেল পাবো, তারপরে কী ঘুরতে পারবো কি দেখা যাক। তো যাওয়া যাক, আবার বাইক স্টার্ট করি, কারণ অলরেডি 3টে বাজে, বেশি টাইম আমার হাতে নেই। আমরা বকখালি মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি, জাস্ট একটু আগে আমরা ক্রস করে এলাম ইন্ডিয়া আইল্যান্ড রাস্তাটা ছেড়ে এলাম। না ওই আগে তো বাকি মনে হয় না, আর 3 থেকে 4 কিলোমিটার বাকি। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. তো আমরা এখানে চলে এসেছি, হোটেলটা নিয়েছি, পেছনে মেঘালয়, এবার প্রচুর খিদে পেয়েছে, খাবার জন্য যাচ্ছি। এদিকে হোটেল আছে, এই তো সবজি ভাত 50 টাকা। এদিকে হচ্ছে বকখালি, আর এদিক থেকে আমরা এসেছি কলকাতা, হোটেলে উঠেছি, জোর খিদে পেয়েছে। কত তোমাদের সবজি ভাত? সবজি ভাত কত? 70 টাকা যাবে। খেয়ে দেখুন, ভালো না হলে একদম বাচ্চাদের খাওয়ার মতো চলে আসুন, খাওয়ার খালো, হ্যালো খাওয়ার ভালো হবে গ্যারান্টি। লাস্টে পাঠিয়ে দাও, ডিম ভাত কত? ডিম পাঠিয়েছি।
এখানে মেনু পড়া হচ্ছে, মেনু পড়ছে, বলে দিয়ে যাবো এখানে সবজি ভাত 70 টাকা, ডিম মিল 80 টাকা, সবজি 40 টাকা, আমরা খেলাম এখানে হোটেল ঢেউ সাগর, না না একটু লাগে মেনু কার্ড আমি দিয়ে দেবো স্কুলে। রান্নার কোয়ালিটি খুব ভালো লাগলো, খুব ভালো। এখন বাজে ঘড়িতে 5:10 বাকি, ও খেয়ে বেরোলাম বাইরে। এখন বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে, সন্ধ্যার পর ঠান্ডাটা আসা করে মনে হচ্ছে খুব ভালোই পড়বে। তো আমাদের যা পোশাক আছে তাতে ভালো কিছু পড়তে হবে। তো আমরা আবার হোটেলের দিকে আবার যাচ্ছি, হোটেলে গিয়ে সকালে সাইড সিনটা যাবে ড্রেস আপ করে, তো আমরা আবার বেরোবো। যে হোটেলটা আমরা উঠেছি, হোটেলটা হচ্ছে হোটেল মেঘালয়, ভালো হোটেলটা দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেলটা, হোটেল মেঘালয়, এই হচ্ছে হোটেলটা। হোটেলে আমরা 3 তলায় আছি, ওখানে সামনে বাইক পার্কিং বা কার পার্কিংয়ে প্রচুর জায়গা আছে। হোটেলের রেটটা হচ্ছে আপনার গিজার রুম 1300 টাকা, নন গিজার হলে একটু কম, শীতকালে তো গিজারটা প্রয়োজন, তো ওটা বার্গেন করে আমার 1000 টাকায় নিচ্ছি। এখানে আমার বাইকটা রাখা আছে, আমার বাইক অনেকটা দূর এসেছি। তো আমরা হোটেলের ভেতরে এখন যাচ্ছি, আমার চ্যানেল আছে বললাম, ইউটিউব চ্যানেল আছে, ও ভিডিও বানাচ্ছি। হ্যাঁ আপনার এই ভিডিও হোটেলের ভিডিওটা করলাম, হ্যাঁ ওই আর কি করছি, তখন তো করা হয়নি। ইনি হচ্ছে আমাদের হোটেলের যে হোটেল আছে সে হোটেলের মালিক। দাদা আপনার নামটা বলুন। মেঘনাথ বারুই। মেঘনাথ বারুই, এটা আমি বেহালা থাকি বাট উনি কিন্তু জোকার বাসিন্দা। হ্যাঁ তো আপনার হোটেলের রুম রেন্ট, রেন্টটা একটু বলুন। আমাদের নিচে আছে 850, হ্যাঁ ওপরে আছে 1250, তারপরে 1550, হ্যাঁ এসি আলাদা, গিজার আলাদা। আচ্ছা গিজার দিলে কীরকম? গিজার দিলে 800 টাকা অ্যাড হবে। আচ্ছা এসি দিলে 300 টাকা অ্যাড হবে। আচ্ছা আর 3টে ভিআইপি রুম আছে, একটা হচ্ছে 2400, একটা 3500। আচ্ছা ভালো রইল, তো আপনারা জেনে নিলেন যে আপনারা আসলে আমি ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, আবার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আসলে নাম্বারে চলে যাবে। হ্যাঁ কার্ড একটা দাও, কার্ডটা আমি স্ক্রিনের মধ্যে ফোন নাম্বারটা দিয়ে দেবো, আসলে এই যোগাযোগ করবেন। আমাদের খাবার ব্যবস্থা আছে, খাবার ব্যবস্থা আছে, খাবার চার্টটা আমি দিয়ে দেবো। এটা হচ্ছে হোটেল মেঘালয়, এরা সপ্তাহতার সি বিচের একদম কাছে, আর পাশেই এমনি বাইরে যদি খেতে যান সেই রেস্টুরেন্টের পাশেই আছে, তো ওয়াকিং ডিস্টেন্স, আপনাদের অসুবিধেই হবে না। থ্যাংক ইউ দাদা। এই হচ্ছে আমাদের হোটেলের ভেতরে সিঁড়ি, এখানে বলছি আউটসাইড ফুড নট অ্যালাউড। এই সিঁড়ি দিয়ে উঠছে দাদা, তো আমরা 3 তলায় আছি, 3 তলায় উঠছি। ফ্ল্যাটে 3 তলায় থাকি, ঢুকবো
আমরা এখন সি বিচের দিকে যাব, রেডি হই সি বিচের ভিডিও। তো এই মুহূর্তে আমরা হোটেল থেকে বেরিয়ে সি বিচের দিকে যাচ্ছি, ক্যামেরা রেডি করতে দেরি হয়ে গেল। তো কী হবে, তো এখানে বাইকটা পার্ক করতে হয়, 10 টাকা পার্কিং। তো আমি বাইকটাকে এখানে পার্ক করলাম, বাইক নিয়ে ভেতরে যাওয়া যায় না, সি বিচ পর্যন্ত যাওয়া যাবে না, তাই ওখানে পার্কটা দিয়ে বাইক পার্ক করলাম। তো আমরা যাচ্ছি এই আশপাশে, এইগুলো দোকান, তো দোকান ক্রস করে যে কোনো সি বিচে যেরকম আমরা দেখে থাকি, তারপরে হচ্ছে আমাদের সি বিচটা। আমরা হেঁটে যাচ্ছি এই মুহূর্তে, এখন ঘড়িতে বাজে 5:10, অলমোস্ট সন্ধে নেমে গেছে, হাতে টাইম কম, অনেকটা দূর ট্রাভেল করে আসতে গিয়ে আমাদের সময় চলে গেছে, তো সেখানে আমাদের অনেক কিছু মিস হয়ে গেল, হোটেল খুঁজে খেয়ে আসতে গিয়ে এতটা দেরি হয়ে গেল। তো যেরকম প্ল্যান ছিল সেরকম ওয়ান ডে ট্রিপ আমাদের, ওয়ান ডেতেই হবে। এগুলো চার্জেবল অবশ্যই, এমনি তো কিন্তু চড়াটা অনেকটা, চড়াটা অনেকটা। ওর থেকে চেয়ারে সব নাম লেখা আছে, তাদের তাদের চেয়ার। মানে এটা অন্যরকম সি বিচ, আমরা দীঘার সি বিচ দেখেছি, পুরীর সি বিচ দেখেছি, কিন্তু দুটোর থেকে টোটালটাই আলাদা হচ্ছে এই সি বিচ, যেখানে পুরোটা চড়া পড়ে থাকে, পড়ে সেখানে অনেকটা হেঁটে যেতে হয়। মাঝখানে অনেকটা একটু জল আছে, জলটাকে পার হতে হবে, পার হয়ে যেতে হবে মাছে, ওগুলো দেখবে তাদেরটা জল আসছে, জল জল ঢুকছে আস্তে আস্তে, জলের মধ্যে দিয়ে যেতে হবে, বাট প্রচণ্ড নোংরা, দেখুন কীরকমভাবে নোংরা সব পড়ে আছে, জলটা পেরিয়ে সমুদ্র যেতে হবে, প্যান্ট তুলতে হবে। আপাতত ক্যামেরাটাই বন্ধ করছি। এখন সি বিচে রাত হয়ে গেছে, তো রাতে সি বিচ মানে খাওয়া দাওয়া, ভাজা ভুজি। তোজো তোজো এদিকে, তোজো এদিকে এদিকে আছো, মার কাছে যাও। তো যে সি ফুডগুলো সেগুলো আমরা এক্সপিডিশন করবো, এদিকে আরে যাচ্ছি তো, এই দেখ এখানে অক্টোপাস, দেখ এদিকে অক্টোপাস ঝুলছে, দেখ অক্টোপাস, এখানে বিভিন্ন দাম, অক্টোপাসে কিরকম দাম পড়ে? কত? 1000 টাকা বড়টা, আর এই ছোটগুলো ভেট কি আছে, পাকোড়া আমাদের রেডি, দেখি পাকোড়া খাও, পাকোড়া খাও, খাও খেয়ে দেখো কেমন আছে। স্পেশাল করে দেওয়া হয়েছে, ডাবল ডাবল করে, থ্যাংক ইউ।
সব খেয়ে দেখি। দাম সিবিচে আছে, এগুলো যদি না খাই তাহলে সিবিচে আসাটাই বেকার। আমার ইউটিউব চ্যানেল আছে, ওইখানে ভিডিওটা দিই। কী খাচ্ছো তুমি? তুমি কী খাচ্ছো? চিপস? ঠিক আছে, খাও খাও। তুমি কী খাচ্ছো? লটে পাকোড়া খাচ্ছে। খুব ভালো হয়েছে, বুঝুন আবার নিলাম, আবার খাচ্ছি। সত্যি খুব ভালোই। কাকু কাকিমার দোকান একদম শেষের দিকে, শেষের সেকেন্ড দোকানটা, হ্যাঁ শেষের, ভীষণ ভালো, সত্যি খুব ভালো। ওই জন্য আবার নিলাম, দুটো নিয়েছিলাম। হ্যাঁ খুব ভালো লেগেছে, মাছগুলো ভালো। 10 টাকা করে পিস খেয়ে আনন্দ। পাড়া কিন্তু আমরা 10 টাকায় পাই না, আর এত ভালো কোয়ালিটিও পাই না, তাই না? মাছগুলো হৃষ্টপুষ্ট। পাড়ার লোটেগুলো কী হয়, একটু রোগা রোগা হয়। এই পুরো সন্ধেবেলা বকখালি, পরপর মাছের দোকান। তবে ক্যাঁকড়াটা একটা এক্সপেকটেশন ছিল, ক্যাঁকড়াটা আমি দেখছি না। বলছি ক্যাঁকড়া ঠান্ডায় আসলে মরে যাচ্ছে, তাই জন্য ক্যাঁকড়াটা কেউ আনছে না। এইখানে মাছগুলোকে কাটা হচ্ছে আর এই ভেতরে ভাজা হচ্ছে। আর ওদিকে সমুদ্রের জল একটু বাড়ছে, যদিও বলছে মরা কোটাল, তাই জন্য বেশি বাড়বে না। ভরা কোটাল হলে জলটা অনেকটা বাড়তো, কারণ পেছনে দুখানা চড়া আছে, চড়া থাকার জন্য জলটা বেশি। রান্না করে দিচ্ছে না কি? দাঁড়াতেই দিচ্ছে, আমি ভাবছিলাম। ক্যাঁকড়া কত করে? কাঁকড়া কত করে? কাঁকড়া 100 টাকা প্লেট। আর এটা এটা কেউ খাবে কাঁকড়া? প্রত্যেকটা কাউন্টারেই ঘুরছি, মাছের সি ফুডের সম্ভার নিয়ে এসছে। ছোট